আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটায় আপনার কোনো উপকার হলো না বা আপনি খুঁজে পেলেন না অপশানটা, তো তার রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আমার থাকবে। তো আজকের ভিডিও সেই জন্য আপনাদের জন্যই, কারণ অনেক মানুষ এই বিষয়ে কমেন্ট করেছেন। তো চলুন শুরু করি। বেশ কয়েকদিন আগে ভিডিও একটা আপলোড করেছিলাম যে অ্যান্ড্রয়েডের একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে এর উপরে, এবং বেশ কিছু মানুষ ভিডিওটা দেখেও ছিলেন। কিন্তু এর যে কমেন্ট সেকশন, দেখুন, যারা এখনও এই অপশানটা যাদের ফোনে নেই সেটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। তো এখানে দেখুন, আমার ফোনে নাই, ভিডিও তো ভালো ছিল কিন্তু আমার ফোনে পেলাম না, আমারটাই নাই রে ভাই, এরকম অনেক মানুষ কমেন্ট করেছেন। অনেক মানুষ যাদের ফোনে এটা নেই। তো দেখুন, আজকের ভিডিওতে আমি পরপর দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি আমি যে ফোনে দেখিয়েছি সেই ফোনটা কোন কোম্পানির নেই এবং কোন মডেল। তো দেখুন, এটা হচ্ছে সেই ফোন যে ফোনে এই অপশানটা কিন্তু রয়েছে। এরকমভাবে টানলে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেক অপশান দেওয়া যায়। শুধুমাত্র একজন ইউজার নয়, আপনি কিন্তু একাধিক ইউজারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনার মানে আপনি, এবং আপনি চাইলে অন্য একজনের আলাদা প্রোফাইল তৈরি করে সেখানে ফেসবুক থেকে শুরু করে সব কিছু আলাদা থাকবে, এবং গেস্ট হিসাবে যদি কাউকে ফোন দিতে চান সেটা, এবং অ্যাড ইউজার মানে আরও অনেক মানুষের কাছে আপনি কিন্তু ইউজ করতে পারেন। এবার দেখুন, আপনার বাড়িতে হয়তো দুটো বাচ্চা রয়েছে এবং তাদের অনলাইনে ক্লাস করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি তাদের জন্য দুটো আলাদা প্রোফাইল করে দিতে পারেন, এবং তারা জাস্ট সেইটা ক্লিক করে তাদের যে অ্যাপ থাকবে অনলাইন ক্লাস করার জন্য তারা সেভাবে ইউজ করতে পারে। মানে কি আমি বলতে চাইছি, যে বিভিন্ন রকমভাবে ইউজ করা যায়, এবং যে যখন ইউজ করবে তার মতো করে ইউজ করতে পারবে। তো প্রতি ক্ষেত্রেই দেখুন, এখানে অ্যাড ইউজার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন অ্যাড অপশান আসবে। অ্যাড অপশান আসলেই কিন্তু ক্রিয়েট একটা নতুন পেজ খুলে যাবে, অর্থাৎ একটা ফোনটা মনে হবে সম্পূর্ণ নতুন, এবং সেট আপ নাও এখানে সেট আপ করতে হবে। তো আমি আপাতত করছি না, এবং আমি শুধু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় এসে এই অপশানটা যদি থাকে এটা কিন্তু খুব দুর্দান্ত হবে। একটু আগে দেখেছিলেন তিনজনের অপশান ছিল, এখন দেখুন চারজনের অপশান খুলে গেছে, অর্থাৎ নিউ ইউজার, গেস্ট, এবং এইভাবে আপনি কিন্তু যতজনের প্রয়োজন, মোটামুটি আমি দেখিনি যে অ্যাকচুয়ালি সর্বোচ্চ কতজন ইউজ করতে পারবে ফোনটা নিজের মতো করে, তবে করা যাবে এটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলুন দেখে নিই যে ফোনটার মডেল কত এবং কোন কোম্পানির। তো দেখুন এই ফোনটা, এই যে আমি উল্টে দিলাম, জাস্ট উল্টে দিয়ে এখানে আপনি দেখতে পেলেন যে এটা ওপোর ফোন, ঠিক আছে, এটা ওপোর ফোন। এবং মডেল নাম্বার এখানে দেখুন সেই অপশানটা এখানে আছে কি না সেটাও দেখে নিন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, এবং ভবিষ্যতে যদি আপনি ফোন কিনতে চান তাহলে কিন্তু আপনি এই বিষয়টাও মাথায় রাখতে পারেন। যে কোম্পানির ফোন কিনুন কোনো অসুবিধা নেই, কিন্তু এই ফিচার্সটা আছে কি না, অর্থাৎ এই যে মাল্টিপল ইউজ, কারণ অনেক ক্ষেত্রে একটা ফোনেই অনেকের জন্য উপকারী হতে পারে, এবং সবাই তাদের মতো করে ইউজ করতে পারে ফোনটা, যাতে করে আপনি যে প্রোফাইল তৈরি করলেন অন্য কেউ যখন ইউজ করবে সে আলাদা প্রোফাইল তৈরি করবে। তো এই হচ্ছে মডেল নাম্বার F21 Pro, এটা ওপোর কোম্পানি। তবে আবারও বলছি, এই কোম্পানির এই মডেল কিনতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো কোম্পানির ফোনেই কিন্তু এই অপশানটা থাকতে পারে। আপনি শুধু দেখে নেবেন যে আপনার যদি এই অপশানটার প্রয়োজন থাকে অরিজিনালি, তাহলে কোনো মডেল কেনার আগে আপনি শুধু একটু চেক করে নেবেন অপশানটা আছে কিনা। তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।